নতুন করে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই একাদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সংবাদ সম্মেলনে বেশ দৃঢ়তার সঙ্গেই বললেন প্রধান নির্বাচন কমিশনার। অন্যদিকে রিটার্নিং অফিসারদের কাছ থেকে তথ্য সংগ্রহ করে আগামী 4-5 দিনের মধ্যে নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশ করা হবে বলেও জানান তিনি। বিস্তারিত মিথিলা নাজনীনের রিপোর্টে। বিপুল উৎসাহ উদ্দীপনা ও ব্যাপক সংখ্যক ভোটারের উপস্থিতির মধ্য দিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে তুলে ধরলেন প্রধান নির্বাচন কমিশনার। শতকরা 80 ভাগের মতো ভোটার ভোট প্রদান করেছে। সকলের ঐকান্তিক প্রচেষ্টা ও সহায়তায় এই বিশাল কর্মযজ্ঞ সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করা সম্ভব হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে নতুন করে নির্বাচন অনুষ্ঠানের কোনো সুযোগ নেই বলেও জানান তিনি। এটা তো জনগণ ভোট দিয়েছে, যেভাবে সেভাবে ভোট হয়েছে, এত ভোট করা আমরা দেইনি। আমরা নির্বাচন আর নতুন ভাবে করব না, যে নির্বাচন করেছি সেটা নতুন ভাবে করার সুযোগ নেই। আগামী 4-5 দিনের মধ্যে গেজেট প্রকাশ করার ঘোষণা সিসির। অভিযোগ আসলে সেগুলো তদন্ত করে দেখে দেখব। এখন তো এখন পর্যন্ত একটা অভিযোগও পাইনি লিখিতভাবে। লিখিত অভিযোগ দিলে আমাদের গেজেট প্রকাশের প্রতিবন্ধকতা হবে না, গেজেট প্রকাশ হয়ে যাবে। রিটার্নিং অফিসারদের কাছ থেকে ফলাফল পেতে হয়তো আরো 4-5 দিন লেগে যাবে, তারপরে হবে। কমিশন নির্বাচন অনুষ্ঠানে তাদের পক্ষ থেকেও সন্তুষ্টির কথা তুলে ধরেন। যে নতুন সরকার গঠিত হবে তা দেশকে আরো উন্নতি ও সমৃদ্ধির দিকে এগিয়ে নিয়ে যাবে। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা।